আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে মার্কশিট সহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট চেক করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বারে টাইপ করে দিবেন ই বোর্ড রেজাল্ট লিখে, ই বি ও এ আর ডি আর ই এস ইউ এল টি, ebootresult.com। তারপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করবেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখব। তো এখানে আসার পরে এখান থেকে এক্সামিনেশনের উপর ক্লিক করে যদি এইচএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে চান তাহলে এইচএসসি সিলেক্ট করে দিবেন। এটার মাধ্যমে শুধু এইচএসসি না, সকল পাবলিক পরীক্ষার রেজাল্টই চেক করতে পারবেন। তারপরে ইয়ারের উপর ক্লিক করে আপনি যত সালের রেজাল্ট চেক করতে চান তত সিলেক্ট করে দিবেন। আমি 2023 দিলাম। তারপরে বোর্ড, এখান থেকে আপনি কোন বোর্ডের রেজাল্ট চেক করতে চান, আমি ঢাকা দিয়ে দিলাম, সরি। আপনারা নিজেদের বোর্ডের নাম দিয়ে দিবেন। তারপরে রেজাল্ট টাইপ, এখান থেকে নিজের রেজাল্ট চেক করার জন্য ইন্ডিভিজুয়াল রেজাল্টের উপর ক্লিক করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন রুল এবং রেজিস্ট্রেশন নম্বর দেখা যাচ্ছে। তো এখানে আপনারা আপনাদের রুল এবং রেজিস্ট্রেশন নম্বরটি দিবেন। একটি রুল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে যে ক্যাপচাটি আছে এটি ফিল আপ করতে হবে। এখানে লেখা আছে 5117। এখন এখানে অনেক সময় লেখাটা বোঝা যায় না, যদি বুঝতে না পারো তাহলে রিলোডের উপর ক্লিক করলে এখানে নতুন একটি ক্যাপচার চলে আসবে, যেটা বুঝতে পারো সেটা এভাবে লিখে দিবে 8987। তারপরে গেট রেজাল্টের উপর ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে। তো আমি ক্লিক করার আগে এখান থেকে ইয়ার চেঞ্জ করে 2021 দিয়ে দিচ্ছি, কারণ 2023 সালের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, আর এটা হলো 2021 সালের একটা রুল এবং রেজিস্ট্রেশন নম্বর। এখন আমি গেট রেজাল্টের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ আমার রেজাল্ট কিন্তু চলে এসেছে। তো এভাবে তোমরা খুব সহজেই এইচএসসি পরীক্ষার রেজাল্ট চেক করে নিতে পারবে। যখন রেজাল্ট প্রকাশ হয় তখন কিন্তু এই ওয়েবসাইটটা অনেক ডাউন থাকে, সেক্ষেত্রে তোমরা চাইলে এসএমএসের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারো। এসএমএসের মাধ্যমে রেজাল্ট চেক করার জন্য নিজের মোবাইলের মেসেজ অপশনে চলে যাবে, সেখানে গিয়ে 16322 নম্বরে একটা মেসেজ সেন্ড করতে হবে। সেখানে লিখবে যে তোমার বোর্ডের নাম, সরি, প্রথমে লিখবে এইচএসসি, এইচ এস সি স্পেস তোমার বোর্ডের নাম, যেমন ডি এইচ এ স্পেস রুল নম্বর, যেমন 1 2 3 4 5 6 স্পেস পাসিং ইয়ার, যেমন 2022, বা তুমি যত সালের রেজাল্ট চেক করতে চাও। তারপরে এটা সেন্ড করে দিলে ফিরতি একটা এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। তবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই চার্জ কাটবে, হয়তো বা 2.50 টাকার মতো লাগতে পারে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।